ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর নতুন নিয়ম ইম্প্যাক্ট প্লেয়ার চালু হয়েছে। আইপিএল এর ম্যাচগুলোতে এরই মধ্যে এর ব্যবহারও হয়েছে। ফুটবলের মতো নিয়ম হলেও এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। আইপিএল এর নিয়ম অনুযায়ী টসের আগে অধিনায়কদের প্রথম একাদশ প্রকাশ করতে হবে না, টসের পরে অধিনায়করা নিজেদের মধ্যে প্রথম একাদশ অদল বদল করে নেবেন। অর্থাৎ টসের ওপর নির্ভর করে অধিনায়করা ঠিক করতে পারবেন প্রথম একাদশে কাদের খেলাবেন। তবে ম্যাচ চলাকালীন যে কোনো একজন ক্রিকেটার বদল করতে পারবে প্রতিটি দল, অর্থাৎ একজনের বদলে অন্যজনকে নামানো যাবে। তবে যাকে তুলে নেওয়া হবে তিনি আর সেই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। ক্রিকেটারকে বদল করার সুযোগ থাকলেও যাকে ইচ্ছা তাকে নামাতে পারবেন না অধিনায়ক। টসের পর প্রথম একাদশের পাশাপাশি পাঁচজন পরিবর্তিত ক্রিকেটারের তালিকাও জমা দিতে হবে অধিনায়কদের। সেই পাঁচজনের মধ্যে একজনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে হবে, তালিকার বাইরে থাকা কোনো ক্রিকেটারকে নামানো যাবে না। আবার একজন বিদেশির বদলে একজন দেশি ক্রিকেটারকে নামানো যাবে, কিন্তু একজন দেশি ক্রিকেটারের বদলে বিদেশি নামানো যাবে না যদি না প্রথম একাদশে তিনজন বিদেশি থাকে, কারণ দলে একসময়ে চারজনের বেশি বিদেশি ক্রিকেটার খেলানো যাবে না। ম্যাচের যে কোনো মুহূর্তে ইম্প্যাক্ট প্লেয়ারকে নামানো গেলেও সাধারণত দ্বিতীয় ইনিংসে তাদের নামানোর সম্ভাবনা বেশি, কারণ প্রথম ইনিংসে যে একাদশ ঘোষণা করেছে সেটা টসের ফলের ওপর নির্ভর করেই করেছে, তাই দ্বিতীয় ইনিংসে দলে বদলের প্রয়োজন বেশি।